চলো, হ্যালো বিপ্লব শীল, গুড আফটারনুন। চলো, বিপ্লব জয়েন করেছে আমাদের সাথে, এখনো আর কাউকে দেখছি না, একজন স্টুডেন্টকেই দেখছি জয়েন করেছে ক্লাস। চলো তাহলে কোয়েশ্চেন আনসার স্টার্ট করে দেওয়া যাক বিপ্লব। আচ্ছা, একটু জানিয়ে রাখি আজকে আমরা কি করতে চলেছি। আজকে আমরা বেসিক্যালি এনশিয়েন্ট হিস্ট্রির ওপরে যত টাইপের কোয়েশ্চেন আসতে পারে, প্রবাবল যত ধরনের কোয়েশ্চেন হতে পারে, সব কোয়েশ্চেন আমরা কভার আপ করব। আচ্ছা, তো আমাদের সাথে জয়েন করেছে আত্রেই, গুড আফটারনুন গাত আত্রেই রয়। চলো এনশিয়েন্ট হিস্ট্রি, নেক্সট আমরা এরকম করে এক একটা টপিকে কমপ্লিট করব, যেরকম মডার্ন হিস্ট্রি, মিডিয়াভেল, তারপরে চলে আসছে কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমি, এদিকে তোমার বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, মানে WBCS-এ যতগুলো টপিক আছে, ট্র্যাডিশনাল জিকে, ইভেন স্পোর্টস অ্যাওয়ার্ডস থেকেও যে কোয়েশ্চেনগুলো করা হয়ে থাকে, তারপরে হচ্ছে গেমস থেকে যে কোয়েশ্চেনগুলো আসে, যেরকম ধরো কে কোন স্পোর্টস রিলেটেড পার্সন আছে, বা টার্মিনোলজি, যারা হচ্ছে 24th-এর ক্লাস অ্যাটেন্ড করেছো তারা তো সেগুলো পেয়েই গেছো, নাহলে ওই ভিডিওটা থেকে তোমরা PDF নিয়ে নিতে পারো, তো এটা তোমাদের একটা বেনিফিট হবে। আজকে আমরা পুরোপুরি এনশিয়েন্ট হিস্ট্রির ওপরে জোর দেবো। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, হুইচ অ্যামং দ্য ফলোয়িং কিংস ওয়াজ অলসো নোন অ্যাজ মামালান, মামালান কথার অর্থ হচ্ছে গ্রেট রেসলার, এনাদের মধ্যে কে ছিল, খুব বড় বা নাম করা একজন রেসলার ছিল। দ্বিতীয় পুলকেশী, মহেন্দ্র বর্মন ১, নরসিংহ বর্মন ১, না নান অফ দিস, কোনটা হবে? খুব ভালো কোয়েশ্চেন, মানে যা যা কোয়েশ্চেন আসতে পারে, যেগুলো তোমরা জানো আমি সে টাইপের কোয়েশ্চেন রাখিনি, কেননা যে ধরনের কোয়েশ্চেন অলরেডি প্র্যাকটিস করছো সেই দিয়ে তো কোনো লাভ নেই। ওকে, আমাদের সাথে চলে এসছে গোপীনাথ, প্রসেনজিৎ, আতিকুল, মঙ্গল কুমার, পূজা, পুপু, দেখ হচ্ছে মধুমিতা, সৌভিক, চিরঞ্জিৎ, প্রসেনজিৎ, আর কে আর কে, শরৎ শুভ্র, অনেককেই জয়েন করেছে, সবাইকে গুড আফটারনুন জানাচ্ছি। ওকে, এবার সবার আনসারে চলে যাই। সি ফার্স্ট আনসার দিয়েছে অনির্বাণ, দেন বিনয় বলেছে মৌ, বিপ্লব আর অর্ঘদ্বীপ আনসার দিয়েছে সি, আর আনসার হবেও সি, নরসিংহ বর্মন ১, তিনি ছিলেন একজন খুব বড় রেসলার। Which among the following is the correct set of the play written by Harshabardhan in Sanskrit? Harshabardhan এর মধ্যে কোনটা সংস্কৃত ভাষাতে লিখেছিল? হার্ড কোয়েশ্চেন নয়, দেখো তুমি WBCS যদি অ্যাটেন্ড করো সেখানে কিন্তু কোয়েশ্চেনের জন্য তৈরি হয়ে যাওয়াটাই ভালো। এবার যে কোয়েশ্চেন এতদিন ধরে করছে, যদি সাপোজ কোয়েশ্চেন কিছু প্যাটার্ন যদি চেঞ্জ করে দিল তখন কি করবে? হলেতে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, আর তা নাহলে গেস। এবার তুক্কা যদি লেগে গেল তো ভালো, না লাগলো তাহলে গেল, নাম্বারটা পুরো গেল। ওকে, চলো হয়ে যাক। সবাই বলছে সিতে যাচ্ছে নাগানন্দ, প্রিয়দর্শিকা আর রত্নাবলী, একদম কারেক্ট আনসার, টু এর আনসার সি হবে, একদম কারেক্ট, সকলের কারেক্ট আনসার যাচ্ছে। অ্যাজ পার অশোকাস ইনস্ক্রিপশন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্লেস ওয়াজ ডিক্লেয়ার্ড ট্যাক্স ফ্রি অ্যান্ড প্রোক্লেমড ওনলি 1/8 পার্ট অ্যাজ ট্যাক্সেবল। অশোকের যদি ইনস্ক্রিপশন দেখা যায় তাহলে কোন জায়গাকে টোটালি ট্যাক্স ফ্রি তো করা হয়েছিল, প্লাস একমাত্র বলেছিল সেখানে কি 1/8 শুধু ট্যাক্স দিলেই হবে। ম্যাম লেখাগুলো বোঝা যাচ্ছে না, কোনো বুঝতে পারছি না, ঝাপসা আসছে। তুমি যেরকম কম্পিউটারে দেখছো তোমার ওই একই জিনিস আমিও এখানে দেখতে পাচ্ছি, তো লেখা কিন্তু পরিষ্কার বড় বড় করে বোঝা যাচ্ছে, ঠিক আছে? তোমরা যেটা দেখছো আমিও কিন্তু দেখতে পাচ্ছি, আমার নিজের স্ক্রিন ছাড়াও তোমরা যেভাবে দেখছো আমিও দেখছি, লেখা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং আনসার যারা বি দিচ্ছে আনসার একদম কারেক্ট, লুম্বিনী হচ্ছে কারেক্ট আনসার। চলো পরেরটা দেখা যাক, হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্লেসেস হ্যাভ গিভেন দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট, কোন জায়গাতে আমরা মানে অনেক আগেই দেখতে পাই, প্রমাণ পেয়ে থাকি যে আমাদের এখানে চাষবাস হতো, ঠিক আছে? সেটা কোন জায়গা, প্রতাপগড়, মেহেরগড়, নাকি কুতা, নাকি কালাত, কোন জায়গাটা হবে? ফোর এর আনসার কি হবে বলো? ওকে, ফোর এর আনসার সবাই বির দিকে যাচ্ছে, সবাই আনসার করছে এবং বিতেই সবার ভোট পড়ছে, মেহেরগড়ই কারেক্ট আনসার, মেহেরগড় হচ্ছে একদম কারেক্ট আনসার। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াকাটাকা রুলার
performed all the seven sacrifices মানে সাত ধরনের যজ্ঞ বাকাটকা বংশের কোন রাজা করেছিল যজ্ঞগুলো কি কি না অগ্নিস্তমা অপ্রতর ইয়ামা উক্থায়া সোদাশিন অতিরত্রা বাজপেয়া বৃহস্পতিসভা সদ্যাস্করা আরও চার ধরনের অশ্বমেধ যজ্ঞ এতগুলো কোন রাজা পারফর্ম করেছিল ওকে পাঁচের আনসার বি দিয়েছে আত্রেয়ী আর কৃষ্ণ জান আমি দুজনেরটা দেখছি তো আনসার একদম ঠিক প্রহর সেন তিনি কিন্তু পারফর্ম করেছিলেন সাত ধরনের স্যাক্রিফাইস মানে সাত ধরনের যজ্ঞ করেছিলেন দা সৎপথ ব্রাহ্মণা অ্যান্ড তৈতাত্রেয় ব্রাহ্মণ আর দা ব্রাহ্মণা টেক্সট অফ এই দু ধরনের ব্রাহ্মণ টেক্সট কোথায় আমরা দেখতে পাই ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ না অথর্ববেদ কোথায় দেখতে পাই সৎপথ আর তৈত্রেয় এই দু ধরনের বই কোথায় দেখতে পাই কালকেও বেস্ট কোয়েশ্চেন নিয়ে আসবো তোমাদের জন্য যাতে যে কোয়েশ্চেনগুলো জানো সেগুলো শুধু আলোচনা করে কিছু লাভ হয় না বরঞ্চ যে কোয়েশ্চেনগুলো এক্সপেক্টেড মেবি যদি চেঞ্জ হয় ধরো এই WBCS ছাড়াও তোমরা CGL দেবে CHSL দেবে আরও অনেক এক্সাম দেবে তো তোমাদের সব এক্সামের জন্যই তৈরি হয়ে যাচ্ছে আচ্ছা আমরা এই ধরনের সব দেখতে পাই যজুর্বেদেতে যজুর্বেদে আমরা দেখতে পাই ঠিক আছে জয়দীপ বর্মন আনসার ঠিক দিয়েছে আমি একজনের নাম দেখলাম Which among the following is the most unique feature of Dholavira site of the Indus Valley civilization? এর মধ্যে কোনটা সবথেকে ইউনিক ফিচার দেখতে পাই আমরা ধোলাভিরাতে ধোলাভিরাটা কোথায় না এটা হচ্ছে সিন্ধু সভ্যতা আমরা দেখতে পাই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে দেখতে পাই সেটা কি ইটস সাইটস ওয়ার হরিজেন্টালি ডিভাইডেড ইন মাল্টিপল পার্ট হরিজেন্টালি মানে চওড়া করে ঠিক আছে অনেকগুলো পার্টে বিভক্ত নাকি ইট সাইটস ওয়ার আনইভেনলি ডিভাইডেড মানে যে কোনোভাবে এটা ভাগ করা না ইট সাইট ওয়ার ডিভাইডেড ইন্টু থ্রি পার্ট তিন ভাগে বিভক্ত ছিল না নান অফ দিস সাতের আনসার সবাই সি এর দিকে যাচ্ছে আর সি এর আমাদের আনসারও সি হতে চলেছে হ্যাঁ আমি ইন্ডিয়ান ইকোনমিরও একদিন ক্লাস আমি নেব ইউপিএসসির ডিটেলগুলো প্লিজ আর এটা ইউপিএসসির ক্লাস তো আমি করাচ্ছি না এখন আচ্ছা অ্যাট হুইচ অ্যামং দ্য ফলোয়িং সাইটস অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন দ্য রোস অফ ডিস্টিংটিভ ফায়ার অল্টার উইথ প্রভিনশিয়াল অফ রিচুয়াল বাতিং হ্যাভ বিন ফাউন্ড এখানে বলছে এর মধ্যে কোন জায়গাতে আমরা সিন্ধু সভ্যতায় দেখতে পাই রো মানে পরপর পাঁচটা কি অল্টার অল্টার মানে যজ্ঞের বেদি দেখতে পাই আর কি রিচুয়াল বাতিংও আমরা দেখতে পেয়েছি তো জায়গাটা কোথায় ফার্স্ট বলছে আমির দেন মণিদীপ ওকে কালী বঙ্গান হচ্ছে কারেক্ট আনসার The earliest evidence of rice cultivation comes from which among the following valley? এর মধ্যে কোন ভ্যালিতে আমরা রাইসের চাষ দেখতে পাই সেন্ট্রাল গঙ্গা ভ্যালি না বেলান ভ্যালি গোমাল ভ্যালি না বোলান ভ্যালি কোথায় আমরা দেখতে পাই ওকে জয়দীপ বলছে বেলান ভ্যালি আর কেউ আছে জয়দীপের সাথে নেক্সট হচ্ছে কৃষ্ণ জানা হচ্ছে কারেক্ট আনসার দিয়েছে বেলান ভ্যালি হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ এ তামিল গ্রামাটিক্যালি ট্রিটিস কোনটা এর মধ্যে গ্রামাটিক্যালি ট্রিটিস বলতে এখানে তুমি ডিকশনারিও বলতে পারো সেটা হচ্ছে পত্তু পত্তু নাকি সেকেন্ড হচ্ছে কি এট টু টোগাই শিলা শিলাপা ডি কারম নাকি তোলকাপিয়াম কোনটা হবে ওকে ফার্স্ট কারেক্ট আনসার জয়দীপ দেন কৃষ্ণ আফটার দ্যাট শুভেন্দু তারপর শরৎ শুভ্র অভিজ্ঞান দীপা
অনেকেই কারেক্ট আনসার দিয়েছে। তোলকা পিয়াম একদম কারেক্ট আনসার। ভেদা হুইচ ইজ পার্টলি ইন প্রোজ অ্যান্ড পার্টলি ইন ভার্স ইজ, মানে এমন কোন বেদ আছে যার অর্ধেকটা গদ্য আর অর্ধেকটা পদ্য। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, কি হবে আনসার? ওকে, ফার্স্ট আনসার এসছে রিভনের কাছ থেকে, দেন অভিজ্ঞান, তারপরে হচ্ছে দীপা। যজুর্বেদ একদম ঠিক আনসার এরা দিয়েছে, যজুর্বেদ কারেক্ট আনসার। হুইচ অফ দ্য ফলোয়িং চোলা কিং ওয়াজ দ্য ফার্স্ট ক্যাপচার মালদ্বীপ, এর মধ্যে কোন চোল রাজা যে মালদ্বীপ জয় করেছিল? ওকে, আনসার দিয়েছে কোথায় পুষ্পল, পুষ্পলের আনসার প্রথম, তারপর জয়দীপ। একদম রাজা রাজা ওয়ান, প্রথম হচ্ছে চোলেদের মধ্যে যিনি প্রথম মালদ্বীপ জয় করে। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। অ্যামং দ্য ফাইভ মনোলিথিক রথাস, রথ মানে রথ, অফ পল্লব অ্যাট মহাবলীপুরম দ্য লার্জেস্ট ইজ, বলেছে মহাবলীপুরমেতে পল্লবরা যে পাঁচটা রথের মন্দির বানিয়েছে, মানে পাঁচটা ওখানে রথ করা হয়েছে, পাথরের পাথর কেটে বানানো হয়েছিল, তার মধ্যে যেটা বড় তার নাম কি? অর্জুন, ভীম, ধর্মরাজা না দ্রৌপদী? এখানে কাট অফের কি আছে গোপীনাথ? কেননা দেখো, আমরা সবসময় অনেকে আছে কি, অত বই পড়ি কিন্তু একটু কোয়েশ্চেন আনসার সেরকম ডিটেলিংয়েও করাটা দরকার। ওকে, সি বলছে ইলোরা, গোপীনাথ, বিশ্বজিৎ, এরা সবাই বলছে সি, আর সি হচ্ছে ধর্মরাজা, একদম কারেক্ট আনসার। সুনীল, গুড আফটারনুন, চলো আনসার দাও পরের কোয়েশ্চেন থেকে। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট সাত বাহানা কিং টু ইন্ট্রোডিউস দ্য রুলার্স হেড অন দ্য কয়েন্স, বলছে এর মধ্যে প্রথম কোন সাতবাহন রাজা যে রাজাদের মাথাটা মানে কয়েনেতে ড্র করেছিল, মাথাটা মানে শুধু মুখটুকু থাকবে যে কোনো কয়েনেতে, তো কোন রাজা প্রথম এটা শুরু করে? সাতকর্ণী ওয়ান, গৌতমীপুত্র সাতকর্ণী না বিশিষ্টপুত্র পুলুমাভি না যোগ্য সাতকর্ণী, এটা কে শুরু করে? ফার্স্ট কারেক্ট আনসার দিয়েছে জয়দীপ বর্মন, প্রথম আনসার ঠিকঠাক এসছে। এটা চালু করে সাতকর্ণী ওয়ান, এটা প্রথম চালু করে। ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্ক্রিপশন অশোকা মেড হিজ ফেমাস ডিক্লারেশন অল মেন আর মাই চিলড্রেন, এর মধ্যে কোন ইনস্ক্রিপশনে অশোকা মানে রাজা অশোক তিনি ঘোষণা করেছিলেন কি না অল মেন আর মাই চিলড্রেন, কিসে? মাইনর রক এডিক্ট যেটাকে বলা হয় অরোরা নাকি পিলার এডিক্ট সেভেন, লুম্বিনি পিলার এডিক্ট না সেপারেট কলিঙ্গ রক এডিক্ট ওয়ান, কিসে উনি এটা স্বীকারোক্তি দিয়েছিলেন? ওকে, ডি আনসার আসছে সবার কাছ থেকে, যেরকম আশরাফিয়া খাতুন তাই বলছে, অনির্বাণ, গোপীনাথ, পুপু, অন্তরা, এরা সবাই বলছে রক এডিক্ট ওয়ান, কিন্তু এটা একটা আলাদা রক এডিক্ট ওয়ানেতে এই উল্লেখটা করা আছে। হু আইডেন্টিফাইড স্যান্ড্রোকোটাস
of the Greek Roman literature with চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে এনাদের মধ্যে কে ফার্স্ট আইডেন্টিফাই করে এই যে চারটি অপশনের মধ্যে স্যান্ড্রোকোটাস নামেতে, স্যান্ড্রোকোটাস কি না, এটা একটা গ্রিক রোমান লিটারেচারেতে চন্দ্রগুপ্ত মৌর্যের এইরকমভাবে টাইটেল উল্লিখিত আছে। তো এটা কিভাবে কে করে সেটা, আচ্ছা একটা জিনিস জানিয়ে রাখছি, টাইটেল আর এপিথেট, টাইটেল হচ্ছে রাজারা যখন নিজে নিজেই একটা উপাধি নিয়ে নিত, কিছু জয় করে আসতো কি নিজে সিংহাসনে বসেই একটা উপাধি নিয়ে নিত, তাকে বলা হয় টাইটেল। আর এপিথেট হচ্ছে কোনো হিস্টোরিয়ান যদি কোনো রকম কোনো এরকম টাইটেল দিয়ে থাকে তাকে বলা হয় এপিথেট। ওকে, এটা কে দিয়েছিল, উইলিয়াম জোন্স দিয়েছিল, উইলিয়াম জোন্স স্যান্ড্রোকোটাস। নেক্সট, রুলার্স অফ হুইচ অফ দ্য ফলোয়িং ডাইনেস্টি মেনটেন ডিপ্লোম্যাটিক রিলেশন উইথ ডিস্টেন্ট কান্ট্রিজ সাচ অ্যাজ সিরিয়া ইন দ্য ওয়েস্ট। ওকে, তো এখানে আনসার কি হবে, অনেকেই অনেক রকমের আনসার দিচ্ছে, সবাই এতে যাচ্ছে একদম সিরিয়ার সাথে, আর মৌর্য হচ্ছে একদম কারেক্ট আনসার, মৌর্য একদমই কারেক্ট আনসার। ইন দ্য রিক বেদিক দশ রাজন যুদ্ধ, ব্যাটল অফ টেন কিংস, দ্য ভারতাস ইমার্সড উইনার অ্যাট দ্য ব্যাঙ্ক অফ, কি বলছে, ঋগ্বেদেতে আমরা দশ রাজার যুদ্ধ দেখতে পাই যেটা ভারতে হয়েছিল, কোন নদীর তীরে এটা হয়েছিল। তো আনসার সবাই বলছে রবি হবে আনসার, প্রত্যেকের আনসার আসছে রবি, আর নদীর নাম হচ্ছে তোমার পুরুষানি, নদীর নাম পুরুষানি, ঠিক আছে, নদীর নাম পুরুষানি। নেক্সট তোমাদের জন্য চলো একটা নোটিফিকেশন একটু আলোচনা করে দিই, সেটা হচ্ছে আমাদের WBCS ফাউন্ডেশন কোর্স নিয়ে এসেছে 2021-এর জন্য জিরো সাম, এতে তোমরা বাড়িতে বসে নিজেদের প্রিপারেশন নিতে পারবে, অনলাইন ক্লাস হবে, কলকাতার বেস্ট টিচার দিয়ে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস নেওয়ানো হবে, স্টাডি ম্যাটেরিয়ালের হার্ড কপি তোমরা সবাই পেয়ে যাবে যাতে বাড়িতে বসে পড়তে পারো, এবং অল্প সময়ের মধ্যে পুরো সিলেবাস কভার করা হবে, আর অনলাইনে নিজেরা মক টেস্ট দিতে পারবে যাতে নিজেকে ইভ্যালুয়েট করতে পারবে আগে কীরকম পড়াশোনা চলছিল আর এখন তার থেকে কতটা বেস্ট হয়েছে। এবার কোর্স ফি কত, কোর্স কত দিনের জন্য চলবে, কটা করে ক্লাস পাবে, সেই সব ডিটেলস যদি জানতে হয় তাহলে এটা হচ্ছে ওয়েবসাইট ভিজিট করো, আদারওয়াইজ এটা হেল্পলাইন নাম্বার, সেই হেল্পলাইন নাম্বারে তো কল করো, তোমাকে পরিষ্কার ডিটেলসে বলে দেওয়া হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। The Aryans dedicated whole of a separate mandala in Rig Veda for the hymn dedicated to, বলছে আর্যরা নাকি একটা আলাদাই মণ্ডল মানে ঋগ্বেদে রচনা করেছে, হাইম মানে কি স্তোত্র বা মন্ত্র, সেটা কাকে দেয়া হয়েছে, অগ্নি বরুণ ইন্দ্র না সোম, কাকে দেওয়া হয়েছে। সত্রাজিৎ গুড আফটারনুন, সৌভিক গুড আফটারনুন, হ্যালো অনুপ, অনুপও জয়েন করেছে, অনেকেই এখন এসছে ক্লাসে, অনেকেই জয়েন করে গেছে।
ওকে, সবাই সি এ ডি সবেতে যাচ্ছে, আনসার হচ্ছে সোম। যারা ডি আনসার দিয়েছে, আনসার তাদের কারেক্ট হয়েছে, সোম হবে আনসার। কটন ক্লোথস ওন বাই ইন্ডিয়ান হ্যাড আ ব্রাইটার হোয়াইট কালার দ্যান এনি কটন ফাউন্ড এলসওয়্যার, দিস ভিউ ওয়াজ রেকর্ডেড বাই। কী বলছে, আমরা যে কটনের যে কাপড় জামা পরা হয়, ভারতে যেটা পাওয়া যেত সেটা নাকি অনেকটা বেশি উজ্জ্বল, মানে সাদা ভাবটা অনেক বেশি উজ্জ্বল। এই কটন সারা পৃথিবীর অন্য কোথাও পাওয়া গেলেও এতটা সেখানে উজ্জ্বল বা পরিষ্কার সাদা হয় না যেটা ভারতে আছে। এই উল্লেখ কোথায়, কার লেখা থেকে আমরা পাই? আলেকজান্ডার মেগাস্থেনেস নাকি নেরকিয়াস প্লিনি, কার লেখা থেকে পেয়েছি? হ্যাঁ, ইন্ডিয়ান ইকোনমির ক্লাস নেব বিশ্বজিৎ প্রসাদ, নিশ্চয়ই নেব। আজকে আমি শুধু এনশিয়েন্ট ইন্ডিয়াতে ফোকাস করেছি, কালকে আবার তোমাদের কাছে অন্য টপিক নিয়ে আসব। যত ধরনের এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে যাই পরীক্ষা দিতে যাও, সেটা বিসিএস, মিসলেনিয়াস কি, এরপরেও এসএসসি যাই দাও, এর বাইরে আর কিছু হয় না। আচ্ছা, যারা বলছে মেগাস্থেনিস, মেগাস্থেনিস আনসারটাই কারেক্ট হবে, মেগাস্থেনিসের রেকর্ড থেকে আমরা জানতে পেরেছি। দ্য কুশান ইস্যুস দ্য কয়েন মেড অফ, কুশানরা যখন কয়েন তৈরি করলো সেটা কি দিয়েছিল, গোল্ড সিলভার না কপার? আচ্ছা, আমার একটা একটা কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনটা এখানে নেই, আমি তোমাকে জাস্ট বলছি। গুপ্ত যুগের শেষ দিকেতে আমরা দেখতে পাই সোনার কয়েনের ব্যবহার উঠে গেছিল, তো বলতে পারবে কেন উঠে গেছিল? এটা একটা খুব ভালো কোয়েশ্চেন, আবার রিপিট করছি। গুপ্ত যুগের শেষের দিকে যদি তোমরা দেখো তাহলে সোনার কয়েনের ব্যবহার উঠে গেছিল, ঠিক আছে, ইউজ করা আর হতো না। কেন হতো না, কেউ যদি জানো তো আনসারটা একটু দিও। ওকে, এটার আনসার হচ্ছে পূজা কর্মকার দিয়েছে ডি আনসার, সেই সময় তিনটে কয়েনেরই কুষাণ যুগে ব্যবহার ছিল। আমি যে কোয়েশ্চেনটা করেছি, গুপ্ত যুগের শেষের দিকেতে আমরা দেখতে পাই যে ওদের আর সোনার কয়েনের ব্যবহার উঠে গেছিলো, বিকজ তখন যতদিন যাচ্ছিলো ওদের ডেটোরিয়ট হচ্ছিলো, মানে ওদের বলতে পারো ট্রেড অনেক কমে গেছিলো, সেই কারণে গোল্ড কয়েনের ব্যবহারটাও ধীরে ধীরে উঠে যাচ্ছিলো। তার বদলে ওরা চলে আসছিলো অন্য, মানে গোল্ড থেকে ওরা অন্য মেটালেতে শিফট করে তাই গেছিলো। ওকে, চলো পরেরটা হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য বিলিফ অফ দ্য পশুপতা সেক্ট, শিবা ইজ দ্য লর্ড অফ পশু। এখানে পশু মানে কি, আমরা যে শিবকে বলি না পশুপতি, তাহলে পশু মানে কি, লায়ন বুল নাকি পার্বতী নাকি জীব, কি হবে? আচ্ছা, অনেকেই অনেক রকমের আনসার দিয়েছে। ওকে, আচ্ছা, আনসার এখানে কারেক্ট দিয়েছে একমাত্র ইলোরা। দেখো, এটা হচ্ছে জীব জগৎকে রেফার করে, কোনো বুলকে রেফার করে না। যখন বলা হয় পশুপতা সেক্ট, মানে সেক্টটাকে বা সেই সেক্টরটাকে বলা হয় পশুপতা, শিবকে বলা হয় পশুপতি, তার মানে তার মধ্যে যে পশু সেটার অর্থ হচ্ছে জীব, মানে পুরো জীব জগৎকে বোঝানো হচ্ছে। হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্লেসেস হ্যাজ গিভেন দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এর মধ্যে কোন জায়গায়, একটু আগে কোয়েশ্চেনটা হয়ে গেছে তাও একটু আনসার দিয়ে দাও, রিপিট হয়ে গেছে আনসারটা, মানে কোয়েশ্চেনটা রিপিট করে ফেলেছি। ওকে, এখানে হচ্ছে মেহেরগড়, মেহেরগড় হচ্ছে কারেক্ট আনসার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট কমন মোটিফ অফ দ্য ইন্দাস সেল, যদি সিন্ধু সভ্যতার যে শিলমোহরগুলো আছে সেটা দেখো, তাহলে কমন মোটিফ কি দেখতে পাবে, ইউনিকর্ন বুল রাইনোসর এলিফ্যান্ট, কি দেখতে পাবে? সবাই বিতে যাচ্ছে, এ মণিদীপ,
বলছে ইউনিকর্ন, একদম কারেক্ট আনসার, ইউনিকর্ন দেখতে পাই আমরা। হুইচ অফ দ্য ফলোয়িং হরপ্পান টাউন ইজ ডিভাইডেড ইন্টু থ্রি পার্ট, এর মধ্যে হরপ্পা যে তোমার নগরটা ছিল কোথায় তিনটে ভাগ তা দেখতে পাই, কালীবঙ্গান, লোথাল, না ছান্দুর ছানহু দারো, নাকি ধোলাভিরা, কোথায় দেখতে পাই তিনটে পার্ট? ওকে, সবার আনসার ডি তে যাচ্ছে, প্রত্যেকে ডি এর দিকে এগোচ্ছে, যেমন অরিজিতের আনসার দেখলাম ডি, আর বাকিদেরও কিছু জনের দেখেছি, যেমন কি লীনা, সুমিত, সুমিতা, মণিদীপ, সবাই ডি এর দিকে গেছে। চলো, দ্য রুলার্স অফ হুইচ অ্যামং দ্য ফলোয়িং ডাইনাস্টিজ অ্যাডপ্টেড দ্য টাইটেল দেবপুত্র, এর মধ্যে কোন বংশের রাজা দেবপুত্র উপাধি গ্রহণ করেছিলেন? মৌর্য, শুঙ্গ, কুষাণ, শক, মানে শকেদেরকে বলা হয় ক্ষত্রপ, ওই জন্য শক ক্ষত্রপ বলা হয়। কি হবে আনসার? দেবপুত্র। ওকে, আনসার হচ্ছে সি, কুষাণ যুগের রাজা গ্রহণ করেছিলেন দেবপুত্র। ঠিক আছে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং উপনিষদ ইজ রিটেন ইন প্রোস, কোন উপনিষদ গদ্যের আকারে লেখা, ঈশা, কথা, না বৃহৎ অরণ্যক, নাকি হচ্ছে এটা কি ভেতাস ভাতারা, ভেতাস ভাতারা কোনটা হবে বলো? ফোনটা একটু বড় করে দেবো, ওকে করে দিচ্ছি, না বড় হয়ে গেছে। একদম ঠিক, সবাই সি এর দিকে যাচ্ছে, গোপীনাথ, সৌরদীপ, সত্রাজিৎ, সুরজিৎ, মণিদীপ, ঈশিতা, সবাই সি, বৃহৎ অরণ্য, একদম ঠিক উত্তর। পরের কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। চলো, নেক্সট কোয়েশ্চেন কি দিয়েছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সট্যান্ট শক অফ দ্য ঋগ্বেদ সংহিতা, কি হবে আনসার? এর মধ্যে কোনটা যেটাতে যেটার উল্লেখ আমরা ঋগ্বেদ সংহিতাতে দেখতে পাই, সেটা শৌনক, এটা কি অশ্বলায়ন, না হচ্ছে তোমার সকাল, না সংখ্যায়ন, কোনটা হবে? আনসার হচ্ছে সকাল, ঠিক আছে, সকাল হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দ্যাট দ্য হোমল্যান্ড অফ দ্য আরিয়ান ওয়াজ আর্টিক রিজিয়ন ওয়াজ প্রোফাউন্ডেড বাই, কে বলেছিল যে আর্যদের, আর্যরা এসছে আর্টিক রিজিয়ন থেকে, এই কথাটা কার উল্লেখ থেকে আমরা জানতে পারি, ম্যাক্স মুলার, না এডওয়ার্ড মেয়ার, বাল গঙ্গাধর তিলক, না হার্সফেল্ড, কার লেখা থেকে এটা আমরা জানতে পারি? ওকে, আনসার এসে গেছে, সি আনসার ফার্স্ট কে দিল, সত্রাজিৎ, সুমিতা অনেকেই দিয়েছে, মণিদীপ আনসার প্রথম দিয়েছিল। চলো, বাল গঙ্গাধর তিলকের লেখা থেকেই আমরা জানতে পারি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য হলমার্ক ফিচার অফ দ্য দ্রাবিড় স্টাইল অফ টেম্পল আর্কিটেক্ট, তো এখানে আর্কিটেকচার, তো কার মানে কোন হলমার্ক ফিচার, মানে কোন বৈশিষ্ট্য থেকে আমরা বুঝতে পারি এটা দ্রাবিড় স্টাইলের টেম্পেলের ডিজাইনগুলো বানানো হয়েছে, শিকারা, গোপুরম, ভিমানা, না মণ্ডপা, কোনটা হবে? আহ,
ওকে, কারেক্ট আনসার হচ্ছে ভিমানা, কারেক্ট আনসার ভিমানা, ঠিক আছে, কারোর আনসার কারেক্ট আসছে না। চলো এবারে বলো এর মধ্যে কোনটা কালিদাসের লেখা, ঋতু সংহার, মেঘদূত, নাকি হচ্ছে দশ কুমার চরিত্র, না কুমার সম্ভাব, কোনটা হবে যেটা কালিদাসের রচনা? ওকে, সত্রাজিৎ সি বলেছে আর একদম ঠিক, ঋতু সংহার, মেঘদূত, আর একটা হচ্ছে কুমার সম্ভাবা, এই তিনটেই হচ্ছে কালিদাসের রচনা। পরের কোয়েশ্চেনে যাচ্ছি। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ফেমাস ব্রোঞ্জ ইমেজ অফ চোল পিরিয়ড? এই বলছে চোল পিরিয়ডের সময় নাকি সব থেকে বিখ্যাত ব্রোঞ্জের মূর্তি কোনটা, সেটা মুরুগান, নটরাজা মানে নটরাজ, নাকি ভেঙ্কটেশ্বর, নাকি হচ্ছে বিষ্ণু? মুরুগান, নটরাজা, ভেঙ্কটেশ্বর, না বিষ্ণু, কি হবে কারেক্ট আনসার? থার্টি টু, সবাই বলছে বি, একদম বি কারেক্ট আনসার, বি হচ্ছে কারেক্ট আনসার, নটরাজাই হবে কারেক্ট আনসার। Which among the following ancient author has complained of the drain of gold to India due to trade hegemony of ancient India? কি হয়েছিল না কোন মানে পুরা পৌরাণিক লেখকের লেখা থেকে জানতে পারি যে ভারতে নাকি ড্রেন অফ গোল্ড হয়েছিল, সেটা ব্যবসায়িক কারণেতে। ওকে, কবে হয়েছিল? এনশিয়েন্ট ইন্ডিয়াতে হয়েছিল। লেখা কার থেকে জানতে পারি, টলেমি, নেরো, নাকি নেরো বা নেরা হবে, আর হচ্ছে তোমার স্ট্র্যাবো, না প্লিনি, কার লেখা থেকে এটা জানা যায়? আমরা কার লেখা থেকে এগুলো জানতে পারি? চলো, অনেকে ডি আনসার দিচ্ছে আর প্লিনি হচ্ছে আমাদের একদম কারেক্ট আনসার, প্লিনি হচ্ছে কারেক্ট আনসার। পরের কোয়েশ্চেন, ইন দ্য রেভিনিউ ডিপার্টমেন্ট অফ মরিয়াস হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ ইন চার্জ অফ দ্য কালেকশন অফ অল রেভিনিউ ইন দ্য এম্পায়ার? মৌর্যদের যে রেভিনিউ ডিপার্টমেন্ট, রেভিনিউ মানে আয় বা উদ্বৃত্ত, যে ডিপার্টমেন্ট ছিল সেখানে ইনচার্জ কে ছিল, যে সব ধরনের রেভিনিউ সারা দেশ বা কিংডম জুড়ে যে সংগ্রহ করতো তাকে কি বলা হতো? তাকে সন্নিধাত্রী, নাকি প্রদেষ্টা, যুক্তা, নাকি সমাহর্তা, কি বলা হতো তাকে? ওকে, থার্টি ফোর ডিতে সবাই যাচ্ছে আর একদম থার্টি ফোর ডি হচ্ছে কারেক্ট আনসার, সমাহাত্রায় বলা হয়ে থাকে। নেক্সট, দ্য প্যাগোডাস অফ মহাবলিপুরম হ্যাড, মহাবলিপুরম হ্যাড বিন কনস্ট্রাক্টেড বাই কে? হচ্ছে প্যাগোডাটা কে বানিয়েছিল মহাবলিপুরমেতে, চোল, চালুক্য, কোন চালুক্যরা, না কল্যাণের যেখানে চালুক্যরা থাকতো সেটা, না পল্লব, না পাণ্ডব, কে বানিয়েছিল? জয়দীপ বর্মন, অমিত্র বলেছে পল্লব, একদম ঠিক আনসার, পল্লবরাই ফার্স্ট এটা বানিয়েছিল। পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ আওয়ার ইনফরমেশন অন এনশিয়েন্ট ইন্ডিয়া কালচারাল হিস্ট্রি এ,
তাহলে আমরা এত কিছু যে ও মানে পৌরাতাত্ত্বিক যে জানতে পারছি ভারতের কালচারগুলো সেটা কোথা থেকে জানছি বা কিভাবে জানছি সেটা আর্কিওলজিক্যাল এক্সকাভেশন থেকে জানতে পাচ্ছি নাকি অ্যান্টিক আর মনুমেন্ট থেকে জানছি না লিটারেচার এপিক থেকে জানতে পাচ্ছি না ইনস্ক্রিপশন আর কয়েন থেকে জানতে পাচ্ছি কি থেকে আমরা এত কিছু জানতে পারছি এদের মধ্যে ইম্পর্টেন্ট সোর্স কোনটা এদের মধ্যে ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে লিটারেচার অ্যান্ড এপিক সেই সময় আগে লেখা থেকে আগে আমরা জানতে পেরেছি তারপরে কিন্তু ওই তোমরা যেটা বলছো এক্সকাভেশন এক্সকাভেশন সেই অনুযায়ী কিন্তু খোঁজা হয় আগে আমরা সোর্স থেকে যেখান থেকে জানলাম তারপরে একটা সময়ের আন্দাজ করে নেওয়া হয় তারপর লোকেশন খোঁজা হয় যে কোন জায়গায় থাকতে পারে মেবি কোন কোন জায়গাগুলো এক্সকাভেট করলে বের করা যেতে পারে সেগুলো পরে কিন্তু আগে আমরা সব বিষয়টা জানতে পারি সেটা লিটারেচার বা এপিক যদি কিছু পৌরাণিক মানে কিছু যদি পাওয়া গেছে লেখা সেইখান থেকে নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি দ্য গ্র্যানারি ডিসকভার্ড অ্যাট হরপ্পা ওয়াজ লোকেটেড যেখানে গ্র্যানারিটা পাওয়া গেছিল সেটা কোথায় উইদিন দ্য সিটাডেল অ্যাট মহেঞ্জোদারো ইন দ্য লোয়ার টাউন নিয়ার রিভার রভি না বিসাইড ওয়েস্টার্ন গেট অফ দ্য সিটি আচ্ছা আচ্ছা প্রচুর আনসার সবাই এ তে যাচ্ছে প্রথম যে গ্র্যানারি যেটা ডিসকভার হয়েছিল হরপ্পাতে সেটা রবি নদীর তীরবর্তী অঞ্চলের কাছাকাছি প্রথম পাওয়া গেছিল ঠিক আছে প্রথম যেটা পাওয়া যায় সেটা হচ্ছে রবি নদীর কাছেই পাওয়া গেছিল আর হরপ্পা তো রবি নদীর কাছেই অবস্থিত তাই না পরেরটা যাওয়া যাক হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হরপ্পান সাইটস ইজ নট লোকেটেড ইন গুজরাত এর মধ্যে কোনটা কোন হরপ্পান সাইট বা জায়গা যেটা গুজরাতে নয় সুরকোতাদা রংপুর সুক্তাগ্যান্ডোর না দেশালপুর কি হবে ফার্স্ট আনসার এসছে অজয় তারপর সৌমিত্র দুজনে কারেক্ট আনসার দিয়েছে সত্রাজিৎ কৃষাণু জয়দীপ রিভন মো আনসার একদম কারেক্ট দিয়েছে সুফটা গ্যান্ডার এটা একবার WBCS এর কোয়েশ্চেন আর এটা কোথায় আছে এটা পাকিস্তানেতে আছে সুফটা গ্যান্ডার ওকে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্ডাস সাইটস হ্যাজ হাউসেস উইথ ডোরস অন দ্য মেন স্ট্রিট সাধারণত আমরা পড়ে এসেছি হরপ্পা সভ্যতায় কিন্তু কোনো দরজা মেন রাস্তার দিকে ছিল না সাইডে বানানো হতো তাই তো কিন্তু একমাত্র এটাই তার ব্যতিক্রম যেখানে আমরা দেখতে পাই রাস্তাগুলো সব মেন রোডের সামনেই বানানো হয়েছিল মানে দরজাগুলো বাড়ির দরজাগুলো রোডের সামনেই বানানো হয়েছিল আনসার কি হবে বলো প্রত্যেকের ভালো যাচ্ছে কোয়েশ্চেনগুলো আরেকবার বাড়িতে রিভাইজ করে নেবে ওকে সবাই এই তো এতক্ষণে আনসার এসছে শুভেন্দু শুভেন্দু কারেক্ট আনসার দিয়েছে সুনীল প্রসূন আজিজুল লোথাল একদম কারেক্ট আনসার এতক্ষণে এসছে হুইচ অফ অল দ্য হরপ্পান সাইটস হুইচ হ্যাজ দ্য মোস্ট ইম্প্রেসিভ ড্রেনেজ সিস্টেম
এর মধ্যে কোনটাতে ইমপ্রেসিভ ড্রেনেজ সিস্টেম আমরা দেখতে পাই? হরপ্পা, বনওয়ালি, ধোলাভিরা, মহেঞ্জোদারো? কোয়েশ্চেন আনসার শেষ হলে কটা জিনিস আমি লিখিয়ে দেবো তোমাদেরকে, কটা পয়েন্ট একটু নোট ডাউন করে নেবে। হয়ে গেলেই আমি লিখিয়ে দেবো। আচ্ছা, এটার আনসার সবাই সেই মানে হচপচ করে আনসার আসছে। সত্রাজিতের আনসার এখানে আমি কারেক্ট দেখছি, আর কি জয়দেব বর্মন তার আনসারও কারেক্ট দেখছি। হ্যাঁ, হরপ্পা, দ্য মোস্ট ইমপ্রেসিভ ড্রেনেজ সিস্টেম হরপ্পাতেই দেখতে পাওয়া যায়। ওকে, ক্লাস কেমন লাগছে? কেউ তো দেখছি কোনো লাইক বাটনে হিটই করে না। আমিও বুঝতে পারি না যে স্টুডেন্টদের ক্লাস কিরকম লাগছে। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট ওয়ান অফ দ্য রুলিং ডাইনাস্টিজ অফ সাউথ ইন্ডিয়া ইন দ্য সঙ্গম এজ? বলছে এর মধ্যে কোনটা মানে এমন ডাইনাস্টি বলো কোন যেটা রুলিং ডাইনাস্টি সাউথ ইন্ডিয়ার নয়, তার নাম কি? ডি, সি, বি সব আনসার দিয়ে দিয়েছে, কিচ্ছু বাদ নেই। 41-এ সব আনসার এসে গেছে। আচ্ছা, যারা স্পেসিফিক্যালি ডি তে যাচ্ছে সেটাই হচ্ছে কারেক্ট আনসার। পল্লব হচ্ছে কারেক্ট আনসার, পল্লব হচ্ছে একদম কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ক্রাফটসম্যান ওয়াজ নট প্র্যাকটিসড বাই দ্য আরিয়ান? এর মধ্যে কোন জিনিসটা আর্যরা প্র্যাকটিস করতো না? পটারি, জুয়েলারি, কার্পেন্ট্রি, ব্ল্যাকস্মিথ, কোনটা প্র্যাকটিস করতো না আর্যরা? পটারি, জুয়েলারি, কার্পেন্ট্রি, ব্ল্যাকস্মিথ, যেটা আমরা আর্যদের যদি তোমরা পোস্ট বৈদিক পিরিয়ড দেখো আর যদি তোমরা প্রি যদি পিরিয়ড দেখো তাহলে কোথাও উল্লেখ নেই এই বিষয়টা সম্বন্ধে। কার্পেন্ট্রি, আচ্ছা, উল্লেখ নেই হচ্ছে ব্ল্যাক স্মিথ, উল্লেখ নেই আর্যদের ব্যবহারে ব্ল্যাক স্মিথের কোনো উল্লেখ নেই। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে যাচ্ছি। ব্ল্যাক স্মিথের কোনো উল্লেখ কখনোই পাওয়া যায়নি। কার্পেন্ট্রির তাও পাওয়া গেছে কিন্তু ব্ল্যাক স্মিথের কোনো কাজই পাওয়া যায়নি। নেম দ্য ডাইনাস্টি হুইচ বিল্ড দ্য ইলোরা টেম্পল, কোন রাজাদের সময়, কোন ডাইনাস্টির সময় ইলোরা টেম্পল তোমার হয়? চালুক্য, শুঙ্গ, রাষ্ট্রকূট, পল্লব? ওকে, রাষ্ট্রকূটে সবাই যাচ্ছে, একদম কারেক্ট। ইলোরা মানেই রাষ্ট্রকূটদের, রাষ্ট্রকূটরাই বানিয়েছিল ইলোরা টেম্পল, তাদের নামটাই জড়িয়ে আছে। নেক্সট, মহাবলিপুরম এস্টাবলিশড বাই হুইচ ডাইনাস্টি? মহাবলিপুরম কোন ডাইনাস্টির প্রতিষ্ঠা করে? পল্লব, পাণ্ড্য, চোল, চালুক্য? এটা কোয়েশ্চেন যেই শেষ হয়ে যাবে, কোয়েশ্চেন শেষ হলে আমি তোমাদের কিছু পয়েন্ট লিখিয়ে দেবো। ঠিক আছে, যেই শেষ হয়ে যাবে কোয়েশ্চেনগুলো চলে যাবে না কেউ, আমি কিছু পয়েন্ট এখানে তোমাদেরকে লিখিয়ে দেবো, যেগুলো এক্সামেতে অনেকবার কোয়েশ্চেন এসছে সেরকম কিছু পয়েন্ট আমি লিখিয়ে দেবো। আচ্ছা, আনসার আসছে পল্লব সবার কাছ থেকে, আর পল্লব হচ্ছে কারেক্ট আনসার, একদম এ পল্লবই হচ্ছে কারেক্ট আনসার। বৃহদেশ্বর টেম্পল কোথায় আছে? কাঁচি, মাদুরাই, শ্রী শৈলান না থাঞ্জাবুর, কোথায় অবস্থিত?
ওকে, ডি হচ্ছে কারেক্ট আনসার। আর আনসার এখানে দিয়েছে প্রথম এসছে কল্যাণ, জয়দীপ, মণিদীপ, কৃষ্ণা, সাবিনা। ওকে, হওয়াই বলছে এখানে থাঞ্জাভুর, আর একদম কারেক্ট আনসারই হচ্ছে থাঞ্জাভুর। লর্ড বুদ্ধা ব্রিথ হিজ লাস্ট অ্যাট, কোথায় লর্ড বুদ্ধা নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, কোন জায়গায়? ওকে, কুশিনগর, একদম কারেক্ট আনসার, ওনার বার্থ প্লেস। লুম্বিনি, লুম্বিনিটা কোথায়? ইন নেপাল, ঠিক আছে। আরো কিছু ওনার সম্বন্ধে, ওনার বার্থটাকে রিপ্রেজেন্ট কি দিয়ে করা হয়, ওনার বার্থটাকে রিপ্রেজেন্ট করা হয় লোটাস দিয়ে বা বুল দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। উনি যখন বাড়ি থেকে চলে গেছিলেন সেটাকে বলা হয় রিনান, বাড়ি থেকে না, ওনার যখন রিনান্সিয়েশন যখন হয়, রিনান্সিয়েশন যখন ওনার হয় সেটাকে রিপ্রেজেন্ট করা হয় হর্স দিয়ে। ওনার যখন এনলাইটমেন্ট হয়েছিল, এনলাইটমেন্ট সেটাকে রিপ্রেজেন্ট করা হয় বোধি ট্রি দিয়ে, ঠিক আছে। যদি তোমাদের বলে যে ফার্স্ট সারমন, তাহলে সেটাকে রিপ্রেজেন্ট করা হয় হুইল দিয়ে। আর ডেথ যদি বলে, তাহলে সেটাকে রিপ্রেজেন্ট করা হয় স্তূপ দিয়ে, ঠিক আছে। স্তূপ দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। এবারে আরো কিছু আমরা একটু আলোচনা করে নিই, যেটা ওনার যেটা ফেমাস, মানে ওনার ফেভারিট যে হর্স ছিল, ঠিক আছে, তো চান্না হচ্ছে ওর, এ কি চান্না ছিল ওর চ্যারিয়েটার, মানে যে রথ যে চালাতো, আর ঘোড়াটার নাম কি ছিল, কান্থাকা, ঘোড়ার নাম ছিল কান্থাকা, ঠিক আছে, লিখে নিতে পারো। আর কেন উনি বেরিয়েছিলেন, এটাকে বলা হয় মহাভি নিষ্ক্রমণ বলা হয়ে থাকে, উনি বেরিয়ে গেছিলেন কি না সত্যের খোঁজেতে উনি বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিলেন, ওকে। এবং এই যে রিনান্সিয়েশন যেটা বললাম, অনেক জায়গায় এটাকে বলা হয় দ্য গ্রেট রিনান্সিয়েশন বলা হয়ে থাকে। রিনান্সিয়েশন মানে হচ্ছে নবজাগরণ, ঠিক আছে। ওকে, এরপরে চলে আসছি ওনার দুজন যে গুরু, প্রথম যে গুরু তার নাম কি আর দ্বিতীয় গুরুর নাম কি। প্রথম গুরু হচ্ছে ওনার, এখানে লিখে দিচ্ছি আলারা কালামা, এটা হচ্ছে ওনার ফার্স্ট গুরু। আর সেকেন্ড গুরুর ওনার নাম হচ্ছে উদ্রকা রামপুত্র, ঠিক আছে। যদি বলে ওনার কতগুলো ডিসাইপেল ছিল, তাহলে টোটাল 5 ডিসাইপল ছিল ওনার, টোটাল 5 ডিসাইপল ওনার ছিল, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে ওনার 5 ডিসাইপলের পরে চলে আসছি আমি, এবার কোশ্চেন আসে যে তোমার নির্বাণ বা এনলাইটমেন্ট ওনার কত বছরেতে হয়েছিল, এই এনলাইটমেন্ট যে বললাম এটা কত বছরে হয়েছিল, তাহলে এটা ওনার 35 ইয়ার্স ওল্ডেতে এটা হয়েছিল, 35 বছর বয়সেতে ওনার কি হয়েছিল তোমার এনলাইটমেন্ট হয়েছিল। এবার এটা কোশ্চেন যদি করে কোথায় হয়েছিল, তাহলে জায়গাটা হচ্ছে মগধ, বিহারের মগধেতে হয়েছিল। কোন গাছের নিচে, না পিপল ট্রি, পিপল মানে হচ্ছে অসত্য গাছের নিচে, অসত্য গাছের নিচে বসে ওনার প্রথম এনলাইটমেন্ট হয়, ওকে। আর যদি বলে ফার্স্ট সারমন উনি কোথায় দিয়েছিলেন, ফার্স্ট সারমনটা কোথায় দিয়েছিলেন, তাহলে সেখানে হচ্ছে উনি ফার্স্ট সারমন দিয়েছিলেন সারনাথেতে। আমি এখানে পাশে লিখে দিচ্ছি জায়গাটা হচ্ছে সারনাথ, এই প্লেসটা হচ্ছে ফার্স্ট সারমনের প্লেস হচ্ছে কি সারনাথ, আর এই জায়গাটা হচ্ছে মগধ, গাছটা হচ্ছে পিপল ট্রি, কিন্তু তোমাকে পরীক্ষায় দেবে কিন্তু বোধি ট্রি, যেহেতু উনি এনলাইটেড হয়েছিলেন তাই জন্য পিপল ট্রির বদলে সেটাকে বোধি ট্রি বলা হয়, পিপল, পিই, ওকে। আর কুশিনগরে উনি নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন।
আচ্ছা, উনি যখন যখন এটা স্টার্ট করলেন, মানে সারনাথে যখন এই পাঁচজন ডিসাইপলকে উনি যখন প্রথম মানে নিজে যখন উনি এনলাইটেড হওয়ার পর প্রথম যখন জ্ঞান দান করলেন, তাহলে সেটাকে কি বলা হয়? ধর্ম ছত্র প্রবর্তন সেটাকে বলা হয়ে থাকে, বা টার্নিং অফ দ্য হুইল অফ ল বলা হয়ে থাকে। যেটা সারনাথে যেটা হয়েছিল সেটাকেই বলা হয়ে থাকে, ইংলিশটা আমি লিখে দিচ্ছি, টার্নিং অফ দ্য হুইল অফ ল, টার্নিং অফ দ্য হুইল অফ ল। ঠিক আছে, চলো। দ্য ওল্ডেস্ট ডাইনেস্টি অ্যামং দ্য ফলোয়িং ইজ, সব থেকে পুরনো কোনটা ডাইনেস্টি, সব থেকে পুরনো ডাইনেস্টির নাম কি? মৌর্য, কানভা না কুষাণ, গুপ্ত, কি হবে? এ হচ্ছে কারেক্ট আনসার, মৌর্য। সব থেকে পুরনো বংশ হচ্ছে মৌর্য। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট টু ইনভেড ইন্ডিয়া, আমাদের ভারতে প্রথম কি আক্রমণ করেছিল? মোহাম্মদ ঘোরি, আলেকজান্ডার, দারিও সুবান না সেলুকাস, কে এসেছিল প্রথম, ফার্স্ট কে এসেছিল ইন্ডিয়াতে? আনসার কারেক্ট পেয়েছি মণিদীপ, অভিজ্ঞানের কাছ থেকে ফার্স্ট কারেক্ট আনসার পেয়েছি। দেন সৌভিকও বলছে দারিউসমান, একদম ঠিক, বা দরায়ুষমান। দ্য গ্রেট সিল্ক রুট ওয়াজ ওপেন টু দ্য ইন্ডিয়ান বাই, দ্য গ্রেট সিল্ক রুট প্রথম কে খুলে দেয়? কনিষ্ক, অশোক, হর্ষ, ফাহিয়েন, বা কে এর খবর পায়? আনসার হচ্ছে কনিষ্ক, আনসার কনিষ্ক। নেক্সট চলে যাচ্ছি, এর মধ্যে কোন স্টেটমেন্ট হরপ্পা সিভিলাইজেশনের জন্য কারেক্ট? হর্স স্যাক্রিফাইস ওয়াজ নোন টু দেম, তারা জানতো যে ঘোড়ারও বলিদান হয়, না কাউ ওয়াজ স্যাক্রেড টু দেম, না পশুপতি ওয়াজ ভেনারেটেড বাই দেম, না দ্য কালচার ওয়াজ নট জেনারেলি স্ট্যাটিক, কি হবে? দেখো, আমরা যেটা হরপ্পা সিভিলাইজেশন থেকে যা পাই ওদের কালচার সম্বন্ধে, কিন্তু আমরা যতটুকু প্রমাণ পেয়েছি সেইটুকুনি থেকে জানতে পেরেছি, ঠিক আছে? তো কালচার একেবারে খুব যে স্ট্যাটিক ছিল তা কিন্তু নয়। নেক্সট কোয়েশ্চেনে চলে এসেছি, হর্ষবর্ধন ওয়াজ ডিফিটেড বাই, কার দ্বারা হর্ষবর্ধন ডিফিট হয়েছিল? হর্ষবর্ধন দাদা এই তো আনসার দিয়েছে, রাজে, সিদ্ধার্থ, বনি, ফার্স্ট কারেক্ট আনসার দিয়েছে। দ্বিতীয় পুলকেশী দ্বারা হর্ষবর্ধন ডিফিট হয়েছিল, একদম কারেক্ট আনসার। এবার আমি একটা কোয়েশ্চেন করছি, বলো পুলকেশীকে কে হারিয়েছিল? পুলকেশী কার দ্বারা হেরে গেছিল? দ্বিতীয় পুলকেশী কার দ্বারা হেরে গেছিল বলো? দ্বিতীয় পুলকেশী কার দ্বারা হেরে গেছিল, এটা জানা থাকলে বলো। দ্বিতীয় পুলকেশী হচ্ছে নরসিংহ বর্মন টু, তার কাছে হেরে গেছিল, ঠিক আছে? নরসিংহ
দ্বারা হয়ে গেছিল, ঠিক আছে। আচ্ছা, আমি এবার কটা পয়েন্ট একটু লিখিয়ে দিচ্ছি যেটা তোমাদের এক্সামের দিক থেকে খুবই ভাইটাল, তো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। চলো, এখানে জায়গা স্পেস আছে, এখানে লিখিয়ে দিচ্ছি। পরীক্ষায় বুকস আসে, বহুবার পরীক্ষায় কোয়েশ্চেন করে বুকস, সেটা হচ্ছে রত্নাবলী। কে লিখেছে? হর্ষবর্ধন। নেক্সট চলে যাচ্ছি প্রিয়দর্শিকা। এটাও সেম হর্ষবর্ধনের লেখা। নাগানন্দ, এটাও তাই। নেক্সট নাম চলে আসছে অমুক্ত মাল্যদা। কার লেখা এটা? শ্রীকৃষ্ণ দেবরায়ার এটা লেখা। নেক্সট চলে যাবো আমরা বুদ্ধ চরিতাম। কার লেখা? অশ্ব ঘোষ। চলে যাচ্ছি এবারে গীত গোবিন্দ জয়দেব। নেক্সট বইয়ের নাম হচ্ছে তোমার কুমার সম্ভবা, কালিদাসের লেখা। পরের হচ্ছে মেঘদূত, এটাও কালিদাসের রচনা। পরের বইয়ের নাম চলে আসছে মেঘদূতের পরে, আচ্ছা আরো দুটো নাম আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ এটা এই দুটো হচ্ছে কালিদাসের রচনা। একটা হচ্ছে মালবিকা অগ্নি, এই পাশেই লিখে দিচ্ছি মালবিকা অগ্নি মিত্র। আর একটা বইয়ের নাম হচ্ছে কি রঘুবংশ। ঠিক আছে, এগুলো সব কালিদাসের লেখা। এরপরে চলে আসছি কার লেখাতে, এরপরে হচ্ছে বরাহ মিহিরের লেখায় চলে আসছি। লেখক হচ্ছে কে? বরাহ মিহির। আর তার দুটো বই, একটা হচ্ছে বৃহৎ সংহিতা, আর একটা বইয়ের নাম হচ্ছে পঞ্চ সিদ্ধান্ত। লিখেছে বরাহ মিহির। নেক্সট চলে যাবো এবারে মুদ্রা রাক্ষস, এটা বহুবার কোশ্চেন এসছে মুদ্রা রাক্ষস। আরেকটা হচ্ছে দেবী চরিতা গুপ্তাম, এটা লিখেছে বিশাখ দত্ত। নেক্সট হচ্ছে পঞ্চতন্ত্র, তোমরা জানো বিষ্ণু শর্মা, তাই আর লিখছি না। রাজ তরঙ্গিনী, কলহান। তারপরে হচ্ছে অর্থশাস্ত্র কৌটিল্য, এটাও তোমরা জানো। আচ্ছা পদ্মাবত, মোহাম্মদ মালিক জেসি, এটাও কোশ্চেনটা খুব ভালো। আচ্ছা কামসূত্র হচ্ছে বৎসায়নের লেখা। সূর্য সিদ্ধান্ত, আরেকটা হচ্ছে আর্য ভট্টিয়াম, আর্যভট্টের লেখা। নেক্সট হচ্ছে মৃচ্ছকটিকম, এটা শূদ্রকের লেখা। নেক্সট আর আর হচ্ছে তোমার আর কি, এটা ছাড়া আর দরকার নেই, বাস এনাফ। ঠিক আছে, যা যা বই দরকার ছিল বলে দিয়েছি, এর বাইরে আর কোনো বই লাগে না। তো এই কটা বই যেগুলো আমাদের কাজে লাগে সে কটা বই আমি তোমাদেরকে দিয়ে দিলাম। ওকে, ইয়েস, সবাই আনসার দিচ্ছে, খুব ভালো কথা।
যে কটা বই দরকার প্রত্যেককে লিখিয়ে দিলাম, রাখবো না। স্পেলিং টেস্টটাকে বাদ দিয়ে অন্যান্য টপিক গুলোর উপরে আমি কালকে একটু জোর দেবো। ওকে, কালকে আমি কোনো রকমেরই স্পেলিং টেস্ট আমি আর করাচ্ছি না। কালকে দেখি, কালকে একটু প্রিপারেশন আমি চেষ্টা করবো কালকে প্রিপারেশন নিয়ে আসার। পরীক্ষায় যেরকম প্রিপারেশনটা থাকে, কদিন প্রিপারেশন করানো হয়নি, প্রিপারেশনের উপরেই